আমার মা বাবা থেকে তখন আলাদা হয়ে যায়। বাধ্য হয়ে আমাকে পড়াশোনাটা ছেড়ে দিতে হলো, স্কুলিং ছেড়ে দিতে হলো। অ্যান্ড আই গট ইন টু ওয়ার্ক। আমি আপোলো হসপিটালে অ্যাজ এ রিসেপশনিস্ট জব করেছি যখন আমি 16 ইয়ার্স ওল্ড, ফর 3,000 স্যালারি। সবসময় টেনশনে থাকতাম আর তখন আমি ডিপ্রেশনে চলে গেছি পুরো। হাই, আমার নাম ঋষা চৌহান আর আমি এখানে ইন ব্রিফ আমার স্টোরি বলতে চাই, সো দ্যাট আই ক্যান মোটিভেট পিপল, আর যাতে লোকেরা কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে। সো টু স্টার্ট, আমার ছোটোবেলাটা খুব একটা ভালো ছিল না। আই হ্যাড আ ভেরি রাফ টাইম। আমার মা বাবাদের সাথে খুব ভালো একটা লিঙ্ক ছিল না, বাট তাও ঠিক আছে, আজকাল সবার তাই হয়। অ্যান্ড দেন আগেন মাই লাইফ স্টার্টেড চেঞ্জিং যখন আমি ক্লাস টেনে ছিলাম, বোর্ডস এক্সামের আগে। অ্যান্ড আমার মা বাবা থেকে তখন আলাদা হয়ে যায়। ওই সময়তে বিফোর মাই বোর্ড এক্সাম খুব ট্রাবলসাম ছিল, কারণ এমনিতে পড়াশোনার টাইম পাচ্ছিলাম না। অ্যান্ড আফটার দ্যাট বাবার বাড়ি মার বাড়ি করে অর্ধেক বই খাতা আমার হারিয়ে গেছিলো। বাট এনিওয়ে আই কমপ্লিটেড দ্য এক্সাম, খুব ভালো স্কোর করিনি, বাট ঠিক আছে। সো যখন 11-এ আমি গেছি, 11-এর টাইমে আমার এত প্রবলেম হতো, বিকজ তখন আমি দেখতে পাতাম যে আমার মা যে জাস্ট টিউশন স্টার্ট করে একটা বাড়ি রেন্ট করার চেষ্টা করছে, অ্যান্ড আই কুড সি দ্যাট নট হ্যাপেনিং। তো 11-এ মাঝখানে বাধ্য হয়ে আমাকে পড়াশোনাটা ছেড়ে দিতে হলো, স্কুলিং ছেড়ে দিতে হলো। অ্যান্ড আই গট ইন টু ওয়ার্ক সো দ্যাট আই ক্যান হেল্প মাই মম। এমন কিছু ছিল না যে আমার মা এটা ডিমান্ড করেছিল, আমার মা জানতোও না যে এটা কারণ ছিল। সিন্স আই ওয়াজ ইনভলভড ইন ডান্সিং, আমি মাকে বলছিলাম যে আমি নাচের জন্য পড়াশোনাটা ছাড়ছি। বাট তারপর আমি আপোলো হসপিটালে অ্যাজ এ রিসেপশনিস্ট জব করেছি যখন আমি 16 ইয়ার্স ওল্ড, ফর 3,000 স্যালারি। আর তারপর আমি আস্তে আস্তে একটা ওয়ান রুম ফ্ল্যাট যেখানে আমরা থাকতাম ওটা রেন্ট করা স্টার্ট করলাম। স্লোলি স্লোলি আমি ওখান থেকে নিজের এক্সপিরিয়েন্স বাড়িয়ে, নিজের কমিউনিকেশন স্কিলস বাড়িয়ে রিলায়েন্সে ঢুকলাম। রিলায়েন্সে টেলিকলার হিসাবে কাজ করা শুরু করলাম। ওখান থেকেও আমার এক্সপিরিয়েন্সটা আরও বেটার করে একটা কল সেন্টার জয়েন করলাম, ইন্টারন্যাশনাল কল সেন্টারে কাজ করা শুরু করলাম। এসব করতে করতে আমার ডান্সও আমার সাথে চলছিল। অ্যান্ড এই সবকটা কাজ আপাতত জাস্ট 5,000-এর নিচে ছিল। সো খুব একটা বেশি কন্ট্রিবিউট করতে পারতাম না, বাট তাও চেষ্টা করছিলাম, সবসময় টেনশনে থাকতাম। আফটার দ্যাট আই জয়েন দিস এনজিও কল রেসপন্সিবল চ্যারিটি, অ্যান্ড ওখানে আমি 5 বছর কাজ করেছি। দ্য মোস্ট লাইফ চেঞ্জিং থিং হ্যাপেন টু মি ওয়াজ দেন, বিকজ তখন আমি রিয়েলাইজ করেছি যে টু বি সাকসেসফুল অল ইউ হ্যাভ টু ডু ইজ লুক ফর এক্সপিরিয়েন্স অ্যান্ড হ্যাপিনেস। অ্যান্ড বাই সেইং এক্সপিরিয়েন্স আই ডোন্ট মিন যে হাজার একটা কোম্পানিতে কাজ করে নিজের সিভিটা বিল্ড করো। বাই হ্যাপিনেস আই ডোন্ট মিন যে তুমি বলতে পারো যে আমার লাইফে হ্যাপি হওয়ার কোনো কারণ নেই। হ্যাপিনেস অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান বি গেইন ফ্রম এনিথিং অ্যান্ড এভরিথিং। যখন আমি আমার এনজিওতে কাজ করছিলাম, আমি এত ফ্যামিলিজদের সাথে কাজ করেছি আর ওদের লাইফ স্টোরি দেখলাম যে ওদের কাছে কি আছে, ইয়েট হাউ দে প্লে অ্যান্ড হাউ গুড দে ফিল অ্যাবাউট বিইং অ্যালাইভ। অ্যান্ড ইট মেড মি ফিল যে আমার কোনো কারণ নেই বাড়িতে বসে এত টেনশন নেওয়ার। আমি হ্যাপিলি আরও এনার্জি দিয়ে কাজ করেই খুশি থাকতে পারি, ইটস জাস্ট আ চয়েস। স্যাডনেস আর অ্যাংরি এইসব লোকেদের মাথায় অটোমেটিকলি আসে, বাট হ্যাপিনেস ইজ হোয়াট ইউ হ্যাভ টু লার্ন, ওটা নিজের থেকে আসবে না জীবনে। ইউ ক্যান গেট হ্যাপি অ্যাবাউট সিলি থিংস অলসো। আমি ব্রোক থাকি, আমার কাছে টাকা থাকে না, ইভেন দ্যাট ইজ আ জোক, সেটাতেও আমি খুশি হই, সেটাতে আমার কাছে যারা আছে ওরা আমার উপর হাসে, আমরা একসাথে ওটা নিয়ে জোক ক্র্যাক করি। অ্যান্ড আই ডোন্ট নিড মানি টু বি হ্যাপি অ্যাট দ্যাট পয়েন্ট। অ্যান্ড এক্সপিরিয়েন্স, বাই এক্সপিরিয়েন্স আমি এটা বলতে চেয়েছি যে আমি একটা যে মুভি দেখছি বা যে গান শুনছি বা রাস্তায় একটা মানুষকে হাঁটতে দেখছি, ওটাতেও আমি একটা এক্সপিরিয়েন্স পাই। ইভেন দ্যাট ইন্সপায়ার্স মি ফর ইন্সপিরেশন। কোনো এমন নিজের থেকে খুব বড় কাউকে দেখার কোনো দরকার নেই, খুব ছোট একটা ব্যাপার নিয়েও ইউ ক্যান বি হ্যাপি, ইউ ক্যান গেট এক্সপিরিয়েন্স অ্যান্ড বি হ্যাপি বাই সিইং দ্য ভেরি স্মল থিংস ইন ইউর লাইফ, যেটা হয়তো এমনি দিনে আমরা দেখবো না বা নোটিস করবো না। সো আফটার আই রিয়েলাইজ দ্যাট আই স্টার্টেড স্পেন্ডিং ওনলি 20-50 rupees পার ডে, অ্যান্ড আই সেভড এভরি মানি আই হ্যাড, অ্যান্ড দেন উই মুভ টু আ বিগার প্লেস। আফটার দ্যাট আমি হেয়ার স্টাইলিংয়ে ঢুকলাম। আমার এমনিতে হেয়ার স্টাইলিংয়ে খুব একটা শখ ছিল না, বাট সিন্স আই ওয়ান্স গট আ ব্যাড হেয়ার কাট আই স্টার্টেড কাটিং হেয়ার মাইসেলফ।
আর আমার কটা বন্ধু ছিল, থ্যাঙ্কফুলি ওরা খুব সাপোর্টিভ ছিল বলে ওরাও আসতো আমাদের কাছে। অ্যান্ড গড, ওদের কি বিচ্ছিরি হেয়ার কাটস করেছি, বাট দেন আগেন ওরা বারবার আসতো, স্যার আই ক্যান লার্ন, অ্যান্ড দে সেড দ্যাট আই হ্যাভ পোটেনশিয়াল অ্যান্ড আই শুড পারসু ইট। তো আই সেভড আপ মানি অ্যান্ড হ্যাড আ কোর্স ফ্রম জাভেদ হাবিব, অ্যান্ড দেন আই বিকেম আ হেয়ার স্টাইলিস্ট। তখনও আই ওয়াজ স্ট্রাগলিং, তখনও আই ওয়াজন্ট ইয়েট দেয়ার, তখনও উই ওয়ান্ট লিভিং ইন আ ভেরি গুড কন্ডিশন, মি অ্যান্ড মাই মম। আর আফটার ওয়ার্কিং ওয়ান ইয়ার ইন জাভেদ হাবিব, আমি অফার পেলাম ফ্রম শান্তিনিকেতন টু ওয়ার্ক অ্যাজ আ হেয়ার স্টাইলিস্ট অ্যান্ড আ ম্যানেজার। এবার একটু তো লাগে, মানে কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ হয়েছি, সো একটা ওয়েস্ট বেঙ্গল স্মল টাউনে গিয়ে কি করে সার্ভাইভ করবো, বাট দেন আগেন দ্য পে ওয়াজ স্লাইটলি বেটার, সো আই টুক দ্যাট শর্ট। আর তখন আমি ডিপ্রেশনে চলে গেছি পুরো, বিকজ একটা স্মল টাউনে থাকা, একা থাকা, 10 hours ডিউটি, দ্য রেস্ট অফ দ্য ডে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, ইউ ডোন্ট গেট টাইম ফর এনিথিং এলস। অ্যান্ড আমি যেই রুমে থাকতাম ওই পাশেই পার্লার ছিল, অ্যাট দ্য সেম বিল্ডিং, শুধু খেতে বেরোতাম, খাওয়ার দোকানটা বিল্ডিং এর সেম পেছনে ছিল। সো আমার লাইফ জাস্ট ওই ফোর ওয়ালস এর মধ্যে আটকে গেছিল ফর এন ইয়ার, বাট আই ডিড দ্যাট, আই সেভড মানি অ্যান্ড ডিড ফার্দার কোর্স, অ্যান্ড নাও আই এম ব্যাক ইন কলকাতা, একটা হায়ার পোস্টে জাভেদ হাবিবে কাজ করছি। অ্যান্ড নাও আমার মায়ের সাথে আই এম রেন্টিং আ ফ্ল্যাট উইচ ইজ 2 rooms, 1 hall, 2 bathroom, সো একটা যে এক্সট্রা রুমটা আছে ওখানে মাই মম গিভস টিউশন, অর আই ওয়ার্ক অ্যাজ আ হেয়ার স্টাইলিস্ট ফ্রিল্যান্সার। সো এখন আমি দিনে জাভেদ হাবিবে গিয়ে কাজ করছি অ্যাজ আ হেয়ার স্টাইলিস্ট, আফটার দ্যাট আই কাম ব্যাক হোম অ্যান্ড আই ওয়ার্ক অ্যাজ আ ফ্রিল্যান্সার অ্যান্ড আই ডান্স অন মাই অফ ডেজ। সো আই অ্যাম হ্যাপি, আই এম মেকিং গুড মানি অ্যান্ড আই ক্যান অ্যাকচুয়ালি মেক মাই মম লিভ আ গুড লাইফ রাইট নাও। সো ডু নট ফরগেট, এক্সপিরিয়েন্স অ্যান্ড হ্যাপিনেস ইজ দ্য মেইন কি অফ সাকসেস অ্যান্ড নথিং এলস। আমি এখনও পুরোপুরি সাকসেসফুল হইনি, আই এম স্টিল ফেলিং, আই এম স্টিল স্ট্রাগলিং, বাট আই ক্যান গো অন বিকজ দ্য এনার্জি আই নিড ইট কামস ফ্রম উইদিন, অ্যান্ড সেটার জন্য এক্সপিরিয়েন্স আর হ্যাপিনেস ইজ দরকার। অ্যান্ড আইড অলসো লাইক টু থ্যাংক দ্য টিম অফ জোশ টকস, বিকজ এদের জন্যই বাড়িতে বসে লোকেরা যারা মোটিভেশন পাচ্ছে না, ওরা দেখে অন্যদের স্টোরি দেখে নিজেকে ফিল করতে পারছে বা নিজের মোটিভেশনটা আনতে পারছে, দে আর গিভিং আউট হ্যাপিনেস অ্যান্ড এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ জোশ টকস। যদি জোশ টকস এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।